बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पुलिस लाइन स्कूल नारायणगंज कर्तृक परिचालित ऑनलाइन क्लास आज के सुप्रिय शिक्षार्थी स्वागत जानाच्छि। प्रिय शिक्षार्थी बरोबर मतई आबारो ऑनलाइन क्लास उपस्थित हलाम। आज के नवम दशम श्रेणी शिक्षार्थी बंधुदेर तुम्हारे निर्धारित पाठ्यपुस्तक इस्लाम नैतिक शिक्षा विषय चतुर्थ अध्याय थेके आमरा क्लास शुरू करब इनशाला। इतिपूर्वे आमरा तृतीय अध्याय पर्यन्त धारावाहिकभावे क्लास दिएछि, आशा करछि सेगुलोर साथे तुम्हारा छिले एवं देखेछो एवं से अनुजाई तुम्हारा पढ़ालेखा करेछो। आज के चतुर्थ अध्याय निये कथा बोलबो। आमरा कथा ना बाड़िये मूल क्लासे चले जाच्छि। चतुर्थ अध्यायटी मूलत खुबी गुरुत्वपूर्ण आमादेर पाठ्यपुस्तकेर जेहेतु आमादेर परीक्षा होबे एवं এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক হলো চতুর্থ অধ্যায় এবং এটি হলো আখলাক নিয়ে। আর আখলাক পরিভাষাটি আমাদের কাছে খুবই কমন এবং সুপরিচিত। আখলাক শব্দের অর্থ আমরা অনেকেই জানি, যারা জানি না ভালো করে আমরা জানবো এখান থেকে। আখলাক শব্দটি আরবি শব্দ এবং এর অর্থ চরিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের পাঠ এক থেকে শুরু করব। আমরা সামনে ধীরে ধীরে এক দুই তিন নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে আমরা চার পাঁচ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আখলাক শব্দটি আরবি শব্দ। এখানে আমাদের পরীক্ষা এসে থেকে আখলাক শব্দটি কী শব্দ আমাদের লিখে পরীক্ষায় অনেকভাবে প্রশ্ন আসে। আখলাক শব্দটি মূলত আরবি শব্দ এবং এইটি বহু বচন, এক বচন হলো ফুলুক, এক বচন ফুলুক বাংলা এসে থেকে ফুলুক এবং এর অর্থ হলো চরিত্র বা স্বভাব। কয়েকটি অর্থ আছে। স্বর মূলত আরবি ভাষায় এবং ইসলাম শিক্ষায় আমরা যেটা বুঝি সচরিত্র বলতে আখলাককে আমরা বুঝি। আখলাক বলতে খারাপ স্বভাব বা চরিত্র হতে পারে, কিন্তু আমরা এখানে সচরিত্র বা সৎ স্বভাবের মানুষকে আমরা বুঝিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আখলাক মূলত দুই প্রকার যা আমরা দেখব। শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচরিত দুশ্চরিত্র উভয়কেই বোঝায়, তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সচরিত্রকেই বোঝায়। যেমন ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি আর মন্দ চরিত্রের মানুষকে বলি চরিত্রহীন। ব্যবহারিক বিবেচনায় আখলাক দ্বারা ভালো ও উত্তম চরিত্রকে বোঝানো হয়। মূলত আখলাক হলো মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ। আখলাক কি? আখলাক হলো মানুষের স্বভাবের একদম সমন্বিত রূপ। মানুষের কী স্বভাব, কিসে তার কোন দিকটা প্রাধান্য পাচ্ছে, ভালো গুণ না খারাপ গুণ, এই খারাপ গুণ যদি ভালো গুণ যদি বেশি হয়ে থাকে তাহলে সেই মানুষটাকে সচরিত্র বা আখলাক সৎ আখলাকের অন্তর্ভুক্ত তাকে করা হবে। আর যদি তার ভিতরে সেই মানুষের মধ্যে খারাপ চরিত্র দিকে যদি বেশি থাকে, খারাপ গুণ খারাপ স্বভাব, তাহলে তাকে অসৎ চরিত্র হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এবং এই আখলাক অধ্যায়ে সে ওই ব্যক্তি খারাপ চরিত্রবান হিসেবে অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটি প্রশ্ন দেখব। একটি হলো আখলাক কি শব্দ, এটি হলো আখলাক আরবি শব্দ, আমাদের অ্যান্সার জেনে রাখতে হবে। তাহলে জেনাম এরপরে আসবে আখলাক কয় বচন, এটি আখলাক হলো এটি বহু বচন শব্দ, এক বচন কি, এক বচন হলো পুরো গুরু, ঠিক আছে। এরপরে আমরা দেখবো আখলাক কয়েক প্রকার, আখলাকের প্রকার আমরা দেখবো। আখলাক দুই প্রকার আমরা দেখার চেষ্টা করি। একটা হলো আখলাকের জামিমা, জামিমা বলা হয়। আর একটা হলো প্রথম দল, একটা আখলাকে হামিদা, আর দ্বিতীয়টি হলো জামিমা। আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা। এখানে দুটি আখলাক, আখলাক কিন্তু দুই প্রকার আমাদের মনে রাখতে হবে। আখলাক দুই প্রকার, একটি আখলাকে হামিদা আর একটি আখলাকে জামিমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুই প্রকারের অর্থ আমাকে জানতে হবে। পরীক্ষা এসে থাকে আখলাকে হামিদা অর্থ কী, হামিদা শব্দটি বাংলায় লিখতে হয় আখলাকে হামিদা, আমরা পাঠ্যবই সুন্দর করে দেওয়া আছে আখলাকে হামিদা। আর একটি হলো জামিমা, আমি আমি লিখছি বাংলা ভাষা লিখেছিলাম জামিমা। তো আখলাকে হামিদা শব্দের অর্থ হলো, হামিদা শব্দটি মূলত আরবি শব্দ এবং এটি এসেছে হামদুন থেকে, আর হামদুন শব্দটির অর্থ হলো প্রশংসা। সুতরাং প্রশংসনীয় চরিত্রের অধিকারে মানুষ মানুষকে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ যে সমস্ত গুণ স্বভাব বৈশিষ্ট্য
প্রশংসনীয়, যে সমস্ত চরিত্র বা বৈশিষ্ট্যগুলো প্রশংসনীয় হিসেবে বিবেচিত হয় সেগুলো হলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আর এরপরে আপনার আখলাকে জামিমা, যেটিকে নিন্দনীয় বা খারাপ স্বভাবের বৈশিষ্ট্যকে, খারাপ বৈশিষ্ট্যকে আখলাকে জামিমার অন্তর্ভুক্ত করা হয়। আমরা এখান থেকে আরও একটি প্রশ্ন জানতে পারবো, পরীক্ষায় কী হয়েছে থাকা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এ অধ্যায় শেষে আমরা কী জানবো, আখলাকের ধারণা প্রকার গুরুত্ব বর্ণনা করবো, কতিপয় সদাচরণ আখলাকে হামিদা এর পরিচয়ে গুরুত্ব বর্ণনা করতে পারবো, তাকওয়া ও ধারণা, তাকওয়ার সম্পর্কে আমরা জানবো, পর্যায়ক্রমে আমরা যাচ্ছি সেদিকে। এরপরে আমরা জানবো যে আখলাকে হামিদা নিয়ে আমরা বিশদ আলোচনা আমাদের সামনে আসছে, যে আখলাকে হামিদা কি, আখলাক অর্থ চরিত্র স্বভাব আর হামিদা অর্থ প্রশংসনীয়, যেটি আমরা আমি পূর্বেই তোমাদের কাছে বলেছি। সুতরাং আখলাকে হামিদা অর্থ হলো প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজের প্রশংসনীয় সমাদৃত, হ্যাঁ, সমাজের মানুষ যে চরিত্র বা বৈশিষ্ট্যকে প্রশংসনীয় বলে আখ্যায়িত করে সমাদৃত হয়, তাই হলো আখলাকে হামিদা। এক কথায় মানব চরিত্রের সুন্দর, নির্বল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলে অন্তর্ভুক্ত করা হয়। একজন মানুষের মধ্যে যদি সুন্দর, সাবলীল এবং সচ্চরিত্র ফুটে ওঠে, তাহলে কি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত করে তাকে সচ্চরিত্রবান বলে আমরা তাকে পরে মানে জানবো, এবং সে ব্যক্তি সুচরিত্রের সচ্চরিত্রের অধিকারী ব্যক্তি হিসেবে পরিচিত হবে। এরপরে আমরা জানবো আখলাকের গুরুত্ব সম্পর্কে, আখলাকে হামিদার গুরুত্ব আছে না, অবশ্যই আখলাকে হামিদার গুরুত্ব একজন মানুষ মানব জীবনে, একজন ছাত্র জীবনে, একজন মানুষের জীবনে পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে হবে। কেন আমাদের আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে হবে সেটি আমি বলছি, দেখো আখলাকে হামিদার মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই গুণ যদি একজন মানুষের মধ্যে না থাকে, তাহলে সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না, সে সমাজে হেয় প্রতিপন্ন হবে, কেউ তাকে ভালো চোখে দেখবে না, সে সবসময় নিজেকে হীনমন্যতায় সে সবসময় থাকবে, এবং সে কোনো সময় সে ভালো ব্যবহার, মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবে না, কারণ সে অসচ্চরিত্রের অধিকারী। এরপরে দেখো এই আখলাকের দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। যদি একজন মানুষের মধ্যে আখলাকে হামিদা যদি, সুন্দর চরিত্র যদি না থাকে, তাহলে সে মানুষের একজন মানুষের কে মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে তাকে যে পরিপূর্ণ মানুষ হতে হবে, সে পরিপূর্ণ মানুষ হিসেবে সে বিবেচিত হতে পারবে না, কারণ সে সদ্গুণাবলী তার মধ্যে নাই, সে অসচ্চরিত্র অধিকারী, সুতরাং সে সমাজে ভালো হিসেবে সমাদৃত হবে। এরপরে আমরা জানব মানবিকতা ও নৈতিকতার আদর্শ আখলাকে হামিদার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে, অর্থাৎ মানবিকতা ও নৈতিকতার আদর্শ এই দুটি বৈশিষ্ট্য আখলাকে হামিদার মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহ পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপরেই নির্ভরশীল। তাহলে একজন মানুষের ইহ পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপরে নির্ভরশীল। এই যে বৈশিষ্ট্যগুলো বলতেছে আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ইতিপূর্বে একটা ক্লাসে আমি বলেছি, নবম শ্রেণীতেও বলেছি, যে একজন মানুষ হিসেবে আমাদের ধর্ম আমাকে যতটুকু জানতে হবে পরীক্ষার জন্য, তার চেয়ে বেশি জরুরি আমাকে একজন মুসলিম হিসেবে, আমি পড়ালেখা করি জীবনে মানুষ হওয়ার জন্য, একজন মুসলিম হিসেবে তার চেয়েও বেশি জরুরি আমার ধর্মকে জানা এবং ধর্মকে মানা। যদি আমি এই উদ্দেশ্যে ধর্মকে পরীক্ষার জন্য পড়ি, তাহলে আমি ভালো করতে, খুব একটা ভালো করতে পারবো না, যদি কিছু করি তাহলে সেটা লাস্টিং হবে না, টেকসই হবে না। কিন্তু যদি আমি একজন পরিপূর্ণ মানুষ মুসলিম হিসেবে এই ধর্মকে জানা এবং মানার জন্য শিখি, তাহলে আমার পরীক্ষা ভালো হবে, তাহলে আমি দুই দিকেই লাভবান হলাম, একজন মুসলিম হিসেবে পরিপূর্ণতা লাভ করলো আমার ধর্মীয় জ্ঞানে, এবং আমি এই পরীক্ষাতেও আমি ভালো করবো ইনশাআল্লাহ, অবশ্যই। তার প্রমাণ আমাদের কাছে আছে, দেখো সচ্চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহর নিকটও অতীব প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে, আহাব্বুন নাস ইলাল্লাহি আহসানুহুম খুলুকান, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে ভালো, উত্তম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যার বিবরণ কুরআনুল কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা জানার চেষ্টা করব। এরপরে দেখো
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সচ্চরিত্রের বিষয়ে বলেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা কুলুবিন আযীম। কুরআনের একটি আয়াতের মধ্যে 127 পৃষ্ঠায় দেখো, তোমাদের টেক্সট বই 127 পৃষ্ঠায় রয়েছে, এখানে একটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা কুলুবিন আযীম। এটি সূরা আল কলমের আয়াত এবং আয়াত নম্বর 4। এটি আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আপনি নিশ্চয়ই উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। অর্থাৎ তিনি চরিত্রের একজন মডেল, তার মধ্যে সব চরিত্রের উত্তম চরিত্রের সব গুণাবলী দিয়ে তিনি পরিপূর্ণতা লাভ করেছেন। এরপরে একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, সেটি হলো বাইহাকী শরীফের হাদিস। আমাদের টেক্সট বইয়ের এই 127 পৃষ্ঠায় রয়েছে যে ইন্নামা বরিস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উত্তম চারিত্রিক গুণাবলীকে পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। এটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটি জানার চেষ্টা করব। এই পাঠটি খুব ভালোভাবে এখানে দেওয়া রয়েছে। আমরা আখলাকে হামিদা বিষয়ে খুব সুন্দরভাবে এই 127 পৃষ্ঠা পড়লে আমরা জানতে পারবো। এরপরে আমরা দ্বিতীয় পাঠ আমরা জানবো, দেখো তাকওয়া। তাকওয়া শব্দটি আরবি শব্দ, খুবই পরিচিত কমন শব্দ আমরা জানি, কিন্তু তাকওয়ার অর্থ কী? যেমন তাকওয়া আরবি শব্দ তাকওয়া, এটির অর্থ কী? তাকওয়া শব্দের অর্থ রক্ষা করা, বেঁচে থাকা, ভয় করা। মূলত তাকওয়া আসল অর্থ হচ্ছে ভয় করা। এটি কিসের ভয় আমরা জানি? পাকু, ভয় করা। এটি কাকে ভয় করা এবং কিসের ভয় করা তার অর্থ আমরা জানবো। মূলত তাকওয়ার অর্থটা তোমাদেরকে মনে রাখতে হবে ভালোভাবে। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরহেজগারে ক্ষুধাবিধি আত্মশুদ্ধি ইত্যাদিকে বোঝায়। ক্ষুধাবিধি বলতে আল্লাহ তাআলাকে ভয় করাকে বোঝায়। পরহেজগারে বলতে পরহেজগার মানে বিরত থাকা, অর্থাৎ আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বেঁচে থাকা এবং সৎ কাজের দিকে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য সৎ কাজের দিকে ধাবিত হওয়ার নাম হলো পরহেজগার। এরপরে আত্মশুদ্ধি, তাকওয়া মানে যখন আল্লাহর ভয় একজন মানুষের মধ্যে থাকবে, সে যে কোনো কাজ করতে পারবে না, অবলীলাই বিনা দ্বিধায় সব কাজ সে করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে প্রতিটি কাজ হিসাব নিকাশ করে করবে, খারাপ কাজ করতে গেলে সে ভয় পাবে, এর নামই হলো তাকওয়া। অর্থাৎ তাকওয়ার কারণে সে পাপ কাজকে ভয় করলো, খারাপ কাজকে, অশ্লীল কাজকে, যদিও দুনিয়ার কেউ না দেখলেও সে নিজে এক এই ভয় আছে তার মধ্যে যে আল্লাহ তাআলা দেখছেন, এর নামই হলো তাকওয়া। আল্লাহর ভয়ে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব না, এড়ানো সম্ভব না, তার দৃষ্টিকে কোনোভাবে এড়ানো সম্ভব না। এই ভয় যদি একজন মুসলিম মুমিনের মধ্যে থাকে তাহলে সে পরিপূর্ণ, সে একজন তাকওয়াবান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বিবেচিত হবে। এরপরে দেখো, ইসলামী পরিবেশে আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় পাপাচার অত্যাচার পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। অবশ্যই এই পাঠটি আমরা ভালোভাবে পড়ব। তাকওয়ার গুরুত্ব রয়েছে, তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য, তাকওয়ার গুরুত্ব অনেক, অবশ্যই মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন অপরকালীন উভয় জীবনকেই সম্মান মর্যাদা ও সফলতা দান করে। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা আল হুজরাত আয়াত নম্বর 13। এই আয়াতে তাকওয়ার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, সূরা হুজরাত আয়াত 13-তে বলেছেন, 13 এটি পরীক্ষায় এসে থাকে যে আয়াতের অনুবাদ দেওয়া থাকে যে নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আল্লাহ তাআলার নিকট কি বেশি সবচেয়ে বেশি মানে সম্মানিত আমরা এক কথাই জানবো, সেটি হলো তাকওয়াবান। দুনিয়া কোনো টাকা পয়সা হলো না, কোনো সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তি না, সুন্দর চেহারার অধিকারী কোনো ব্যক্তি না, এবং অনেক সম্পদ বা অনেক সম্মানের দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার মানুষের কাছে এরকম ব্যক্তিও না, বরং বলা হয়েছে তাকওয়ার দৃষ্টিতে, তাকওয়া যার বেশি সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত হবে। এটি কোরআনুল কারীমের সূরা আল হুজরাতের আয়াত, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আরেকটি আয়াতে সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। কেন ভালোবাসেন? কারণ মুত্তাকিরা আল্লাহ তাআলাকে ভয় করে,
ভয় করার কারণে খারাপ কাজ থেকে বেরে বিরত থাকে, ভালো কাজ সবসময় নিজের মধ্যে ভালো কাজ দিয়ে নিজের জীবনকে রাঙিয়ে তোলে, গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানবো পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলা বহু নিয়ামত লাভ করে থাকেন, আল্লাহ তাআলা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন, এটি আমরা জানি। কেমন সাহায্য করেন এটা দুনিয়ার ক্ষেত্রে এবং পরকালে আল্লাহ তাআলা মুত্তাকিগণের জন্য রয়েছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সূরা আন-নাবা আয়াত ৩১ আয়াতে তিনি বলেছেন নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। কিসের সফলতা? অবশ্যই মুত্তাকিরা জান্নাতের অনন্ত অনাদিকাল কালের যে জান্নাত, সেই জান্নাতে সে তারা প্রবেশ করবে, দাখিল হবে। এরপরে আমরা দেখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব। একজন মানুষের মধ্যে নৈতিকতা যদি থাকে তাহলে তাকওয়া অনেক দূর এগিয়ে নিয়ে যায়। নৈতিক জীবনের গঠনে ও নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য, অর্থাৎ তাকওয়া অবশ্যই নৈতিকতা গঠন ভূমিকা রাখবে। তাকওয়া সকল সদ্গুণের মূল, তাকওয়া হল সকল ধরনের সদ্গুণ মানুষের মধ্যে যা থাকে সেটির হলো মূল বা ভিত্তি বলা হয়। আমরা জানার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাকওয়া সকল সদ্গুণের মূল। ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে থাকে। তাহলে আমরা এটি মনে রাখবো, তাকওয়া শব্দের অর্থ বেশি থাকে। তাকওয়া কী শব্দ এবং তাকওয়া অর্থ কী? তাকওয়া শব্দের অর্থ ভয় করা, নিজেকে রক্ষা করা, আত্মশুদ্ধি ইত্যাদি, এই তিনটা চারটে অর্থ আছে, সবগুলো আমরা মনে রাখবো। মুত্তাকি ব্যক্তি সদাসর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, শোনেন, জানেন ও বিশ্বাস করেন, ফলে তিনি কোনোরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না, কোনোরূপ অশ্লীল ও অশালীন কথা, কাজ ও চিন্তা ভাবনা করতে পারেন না। কেননা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে পাপ যত গোপনেই করা হোক না কেন আল্লাহ তাআলা তা দেখেন ও জানেন, কোনোভাবেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফলে তাকওয়াবান ব্যক্তি সকল কাজেই নীতি নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করেন। যে কথাটি আমি শুরুতেই বলেছি, যার ভিতরে তাকওয়া রয়েছে সে অনৈতিক কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে এবং ভালো কাজের দিকে সবসময় নিজেকে জড়িত রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করলাম পাঠ এক দুই নিয়ে বিশদ আলোচনা। তোমরা পাঠ দুটো খুব ভালোভাবে মানে এই ক্লাস দেখে তোমরা বোঝার চেষ্টা করবে এবং রিডিং করবে। এখান থেকে কয়েকটি প্রশ্ন হবে, আমরা পরবর্তীতে বাকি পার্ট যে 2, 3, 4, 5 রয়েছে বাকি পার্টগুলো নিয়ে ক্লাস করব। অবশ্যই আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, আখলাক আর তাকওয়া, এই দুটি বিষয় তোমরা মনে রাখবে এবং ভালোভাবে ধারণ করবে, নিজেদের জীবনে পরীক্ষা উপযোগী করবে এবং একজন সচ্চরিত্রবান মানুষ আখলাকে হামিদার অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি সেই চেষ্টা আমরা করব এবং তাকওয়ার ভিত্তিতে আমরা আমাদের নিজেকে নিজেদের জীবনকে তাকওয়ার বান করে তুলব, আমরা মুত্তাকিন হব এবং পরকালে যেন আমরা ভালো জান্নাতে আমরা প্রবেশ করতে পারি ভালো কাজ করে, সেই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।